হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? শাওমি ইন্ডিয়ান মার্কেটে আজ MI 10 লঞ্চ করেছে, আর এর সাথেই MI-এর ওয়ারলেস হেডফোন MI বক্সও লঞ্চ করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব MI 10 5G সব স্পেসিফিকেশন। সো লেটস স্টার্ট। প্রথমে আসি ডিজাইন অ্যান্ড ডিসপ্লের কথায়। এই ফোন দুটো কালার ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে, কোরাল গ্রিন আর টয়লাইট গ্রে। আর এই ফোনে 6.67 ইঞ্চিসের 3D কার্ভ E3 অ্যামুলেট ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 1120 nits। এছাড়া এই ফোনে HDR10 সাপোর্ট পাওয়া যাবে। লেফট আপার সাইডে ইন ডিসপ্লে ক্যামেরা রয়েছে, এছাড়া 90Hz রিফ্রেশ রেট আছে, আর সাথে রয়েছে 180Hz টাচ স্যাম্পলিং রেট। এবার আসি এই ফোনের ক্যামেরা সেট আপের কথায়। ব্যাক প্যানেলে এই ফোনের কোয়াড ক্যামেরা সেট আপ দেখা যাবে, যার প্রথম ক্যামেরাটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সার। তার নিচে 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের ক্যামেরা সেন্সার পাওয়া যাবে উইথ YS অ্যান্ড অটো ফোকাস মোড। এছাড়া 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সার আর 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা উইথ 123 ভিউইং অ্যাঙ্গেল। এর সাথে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ উইথ এ ফ্লিকার সেন্সার। এছাড়া এইবারে এই ফোনে নাইট মোড 2.0 সাপোর্ট পাওয়া যাবে, যা এই ফোনে নাইট মোড দিয়ে তোলা ফটোর গ্রেন অনেকটাই কমিয়ে দেবে, আর এক্সপোজারও অনেক কন্ট্রোলে থাকবে, যা আগের MI ফোনগুলোর সবচেয়ে বড় ফল্ট ছিল। প্রাইমারি ক্যামেরা দিয়ে মানে 108 মেগাপিক্সেল ইউজ করে আপনি 8K ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে রয়েছে কালার ফোকাস মোড, YS এর হেল্প, এর সাথে যেটা সবচেয়ে বড়, পোর্ট্রেট মোডে আপনি এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন। প্রফেশনাল ভিডিওগ্রাফারদের জন্য এখানে প্রো মোডের হেল্প পাওয়া যাবে। এছাড়া 8K ভিডিওকে আপনি খুব ইজিলি 4K কনভার্ট করতে পারবেন, এতে আপনার অনেকটা স্টোরেজ সেভ হবে। কিন্তু নর্মালি 4K রেজলিউশনে তোলা ভিডিওর থেকে এটা অনেক ভালো কোয়ালিটির ভিডিও হবে। এছাড়া এর সাথে AI 2.0 সাপোর্ট পাওয়া যাবে, সাথে র মোডে পিকচার ক্লিক করাও যাবে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 865-এর লেটেস্ট প্রসেসর ইউজ করা হয়েছে, যা 7nm টেকনোলজির ওপর বেসড। এছাড়া এই ফোনে অ্যাড্রিনো 650 GPU দেখা যাবে, যা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে অনেকটাই বুস্ট করবে। এছাড়া এই ফোনে ডুয়েল ব্র্যান্ড 5G সাপোর্টও পাওয়া যাবে, সাথে রয়েছে Wi-Fi 6 সাপোর্ট। এই ফোনে লেটেস্ট LPDDR5-এর RAM আর UFS 3.0 স্টোরেজের ইউজ করা হয়েছে, যা আপনার ডেইলি ইউজেস এক্সপিরিয়েন্সকে এবং রিড অ্যান্ড রাইট স্পিডকে অনেকটাই বুস্ট করবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনের দুটো ভেরিয়েন্ট পাওয়া যাবে, যার বেস ভেরিয়েন্ট হলো 8GB RAM অ্যান্ড 128GB স্টোরেজ, আর হায়ার ভেরিয়েন্ট হলো 8GB RAM উইথ 256GB স্টোরেজ। এছাড়া এই ফোনে লেটেস্ট লিকুইড কুলিং 2.0 ভেপার চেম্বার উইথ মাল্টিলেয়ার গ্রাফাইট ইউজ করা হয়েছে, যার জন্য এই ফোন ওভারহিট হবে না। এই ফোনে 4780mAh এর পাওয়ারফুল ব্যাটারি ইউজ করা হয়েছে, যা চার্জ করার জন্য আউট অফ দ্য বক্স 80W টার্বো চার্জার পাওয়া যাবে। এছাড়া এই ফোন 30W ওয়্যারলেস চার্জিংকেও সাপোর্ট করে। আর সবচেয়ে ভালো খবর হলো, এই ফোন দিয়ে যে কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ডিভাইসকে 10W স্পিডে চার্জও করা যাবে। এছাড়া এই ফোনে এক্স অ্যাক্সিস লাইনার ভাইব্রেশন মোটরের ইউজ করা হয়েছে। এছাড়া আছে ডেডিকেটেড সুপার লাইনার স্টিডিও স্পিকার, আর সাথে রয়েছে LHDC সাপোর্ট। এছাড়া এই ফোনে মাল্টিলিঙ্কেরও সাপোর্ট পাওয়া যাবে, মানে 2.4 GHz আর 5 GHz দুটো ওয়াইফাই নেটওয়ার্কের সাথে আপনি একসাথে কানেক্ট করতে পারবেন। এর সাথে আপনি 4G বা 5G নেটওয়ার্ককেও একসাথে ইউজ করতে পারবেন। এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 50,000 rupees আর হায়ার ভেরিয়েন্টের দাম 55,000 rupees। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানান, আর সাথে ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে আমাকে ফলোও করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।